মিশরায়র ক্রীড়া সংগঠন দুরন্ত সংঘের উদ্যোগে নবম দুরন্ত টি-20 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করায়। সোমবার ফেব্রুয়ারি 18 তারিখ বিকাল 3 তারিখে ঐতিহ্যবাহী আবরহাট স্কুলের মাঠে এই খেলার আয়োজন করা। এ সময় 1 নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন দুকুর সভাপতিত্বে এবং দুরন্ত সংঘের সভাপতি আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক একরামুল হকের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন বারোয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজামুদ্দিন। এই নবম টুর্নামেন্টে আমরা 16টি দল অংশগ্রহণ করতেছে। এখানে মিরসরাই উপজেলা এবং চিটাগুন্ড এবং ছাগলহাঙ্গি উপজেলা থেকে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। আগামীবার আমরা এটা ধারাবাহিকতা বজায় রাখবো। সমাজের এই খেলাধুলা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, আমি দেখি বিভিন্ন কাজে ও সর্বাগ্রে এগিয়ে আসে। একদম নির্দেহে বলতে পারি, এই 6 নং ইছাখালি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মাদক মুক্তের জন্য আমার জান পান চেষ্টা চালিয়ে যায় এই দুরন্ত সংঘ বাহিনী দিকে। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 6 নং ইছাখালি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া, 7 নং খাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার, 6 নং ও 7 নং ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কামাল পাশা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজম খান, শহীদুল্লাহ খান সহ আরো বদকে। উদ্বোধনী খেলা পরিচালনা করে আশরাফ উদ্দিন মিশু ও মোহাম্মদ হানিফ। উক্ত খেলাতে প্রতিদ্বন্দ্বিতা করে এস এ ক্রিকেট একাদশ জোরারগঞ্জ বনাম ভুঁইয়া রোড ক্রিকেট একাদশ। এ খেলাত এস এ ক্রিকেট একাদশ জয়লাভ করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।